আসু যেতে ক্ষমতাত তাহিব আসুন নেতা যেতে ব্যবসায় বাণিজ্য রাইজর উপর কি অত্যাচার হব সবে জানে রাইজেই কব যে আসুই অধিবেশন পাতি কি কি কারবার করলে তাত আমি জানো নয় আন্দোলন কারত গিয়ে দিল্লীত ফটো উঠাইছে কংগ্রেস গভর্নমেন্টর সময়ত এস এম এসর জড়িয়ে দরমার পা বরংি লোক ইউনিয়ন করেছিল আর এই বিজেপি সরকার কিন্তু এক পয়সা কেৱল কেবল ভোট লো আমি ভোটের তেওঁলোকক এই পাঁচ বছরের ভিতর আমি আট হাজারকে টাকা শ্ৰমিকক দিছো কা আন্দোলন যি ধৰণে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল যে আমি উনৈশর শেষ ফলে আমি কাম পৰা না কারণ বিধায়কর ঘর জ্বলাই দিয়া হয়েছিল সংসদ মন্ত্রীর ঘর জ্বলাই দিয়া হয়েছিল রেল লাইন উঠাই দিয়া হয়েছিল বেংক জ্বলাই দিয়া আসলে ডাকঘর জ্বলাই দিয়া আসছিল বিজেপি কর্মীর উপর আক্রমণ চলিছে আমার দেখিলে আমার গাত ঠুকিছিল থাক থুকি আমার গাত ঠুকিছিল কংগ্রেসে সদায় কয় কংগ্ৰেছকৈ হাত দুখীয়াকৈ ভাত বাগানীয়াকৈ মাই বাপ বুলি কয় কিন্তু নিৰ্বাচনৰ সময়ত মাই বাপ ঠিকে হয় নিৰ্বাচন পাৰ হোৱাৰ পিছত মাহী মাৰ নিচিনা ঘূৰি নাচায় কিন্তু লুৰিণজ্যোতি গগৈ বা ৰাইজৰ দল বা আমাৰ জাতীয় পৰিষদ সমৰ্থনত কেতিয়াও চৰকাৰ নহয় আৰু এই কথাটো মই কওঁ নমস্কাৰ হেডলাইন এইটৰ আন এটা খণ্ডলৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছোঁ যিহেতু নিৰ্বাচন কাষ চাপি আহিছে আৰু কিছুদিন বাকী আজি আমাৰ মাজত উপস্থিতিত আছে অতিথি হিচাপে দুলীয়াজানৰ বিধায়ক তেৰছ গোৱালা ডাঙৰীয়া ডাঙৰীয়া আপোনাক আদৰণি জনাইছোঁ হেডলাইনৰ হয় নিৰ্বাচন আহি আছে কেনেকুৱা পৰিস্থিতি প্ৰস্তুত কেনেকুৱা দুলীয়াজানত নিৰ্বাচন আহিছে আৰু নিৰ্বাচনৰ কাৰণে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সকলো পৰিয়াল আমি সম্পূৰ্ণ প্ৰস্তুত আছোঁ দুই হাজাৰ একৈছ বিহুৰ আগে আগে নিৰ্বাচন হ'ব বিহুৰ পিছত ৰিজাল্ট আহিব বিহু ধুমধাম চলিব এইবাৰো চৰকাৰ বিজেপি হ'ব বুলি ভাবে নিশ্চিত ৰূপত হ'ব যে দুহেজাৰ একৈছৰ পুনৰ বিজেপি হাণ্ড্ৰেড প্লাছ যি মিছন আছে মিত্ৰজোঁটৰ আমি হাণ্ড্ৰেড প্লাছ লৈ অসম বিধানসভালৈ আহিম মই কিছুমান মূল কথালে যাব বিচাৰিম দুলীয়াজানৰ যিহেতু আপুনি বিধায়ক হিচাপে পাঁচ বছৰ ধৰি আপুনি কাম কৰি আছে প্ৰথম কথা মই আহিব বিচাৰিছোঁ আপুনি যিহেতু টি ট্ৰাইব কমিউনিটিৰ পৰা বিলং কৰে আপুনিও বহুতকেইটা প্ৰতিশ্ৰুতি আমাক বিজেপি চৰকাৰে দিছিলে টি ট্ৰাইবৰ ক্ষেত্ৰত হাউচিঙৰ ক্ষেত্ৰতেই হওক বা স্মল লোন দিয়া কথা বহুতখিনি আছিলে সেনেকুৱা কিমান দূৰ কাম আগবাঢ়িছে মানে এতিয়াও বহুত প্ৰতিবাদকাৰ কৰিয়ে প্ৰতিবাদ কৰি থাকে সেইখিনি ক্ষেত্ৰত আপুনি কেনেকৈ আগবাঢ়ি আহিছে কাম কৰিবলৈ আমি দুহেজাৰ ষোল্ল চনত পৰিৱৰ্তনৰ আহ্বানেৰে আমি ৰাইজৰ ওচৰলৈ গৈছিলোঁ ৰাজনৈতিক পৰিৱৰ্তনৰ আহ্বান ৰাইজে শুনিলে অসমৰ জনতা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ মিত্ৰজোঁটক অসম বিধানসভালৈ পঠিয়ালে আৰু আমি চৰকাৰ গঠন কৰিলোঁ সৰ্বানন্দ সোণোৱালৰ দৰে এগৰাকী শক্তিশালী খিলঞ্জীয়া অসমীয়া আধ্যাত্মিক পুৰুষ অসমৰ মুখ্যমন্ত্ৰী হ'ল হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৰে এগৰাকী দক্ষ মন্ত্ৰী বিত্তমন্ত্ৰী হ'ল আৰু যিবিলাক কথা আমি কৈছিলোঁ এই কামখিনি কোৱাতকৈ আমি বেছি কাম কৰি আছোঁ সমগ্ৰ অসমৰ ৰাইজৰ আশা আকাংক্ষা পূৰণ হ'ব পৰাকৈ বা ৰাইজে বিচৰা মতে যথেষ্ট উন্নয়নৰ যাত্ৰা আৰম্ভ হৈছে কাম বহুত কৰিবলগীয়া আছে চাহ বাগিচা বা চাহ জনগোষ্ঠীক লৈ যথেষ্ট প্ৰতিশ্ৰুতি দিয়া হৈছিলে দিয়া হৈছে আৰু প্ৰায় প্ৰতিশ্ৰুতিৰ বাহিৰৰ কাম বহুত হ'ল সৰু সৰু কিছু কাম হোৱা নাই তথাপি আপোনালোকক জনালোঁ যে ব্ৰিটিছৰ দিনত আরম্ভ হওয়া চাহ যে লাইন কলনি এই লাইন কলনী কোনোদিন সরকারিভাবে রাস্তা বনো হওয়া আমাৰ সরকারে এই চাহ জনগোষ্ঠী বলে নয় চাহ শ্রমিক আর চাহ উদ্যোগ লোক বিধানসভার দিনজোরা আলোচনা হল শাসক বিরোধী সকলে অংশগ্রহণ করলে তারপর তাত এনালাইসিস করে যিখিনি স্ক্রুটিজ করা হল তার সরকারে আসনি গ্রহণ করলে আর ইতিমধ্যেই আমি বিলাক এক কোটি এক কোটি টাকা পাইছো মই দুলিয়াজান 43 টা বাগানৰ ভিতৰত ডাঙৰ বাগান এনে সাতাবনটামান আছে তেয়াল্লিশটা বাগানৰ ভিতৰত সত্তরটা ৰাস্তাত এক কোটিকে পালো এবাৰ আৰু 500 টা পাম তো মাব এটো আসলে এটা ঐতিহাসিক আপোনাক জানে চা শ্রমিক সকলে মহিলা শ্রমিক যেতিয়া বিয়া হৈ আহে আমাৰটো চা শ্রমিকর মহিলা বা ছালীর বহুত দুখৰ কথা যেতিয়া বিয়া হৈ আহে তেতিয়া লাইন তেতিয়া লৈকে হাহু বা শহু তেওঁ রিটায়ার হব হয় বদলি কামটো এই বরীজনী লয় বরীজনী লওয়ার তেওঁ যেতিয়া গর্ভবতী হয় পারেন্ট হলে কোম্পানির ন্যূনতম ন্যূন্যতম সুবিধা দিয়ে কিবা কারণ টেম্পরি যদি থাকে বরী সেই গর্ভবতী অবস্থা এই গর্ভবতী মহিলাগী গর্ভবতী তেওঁ বিশ কিলো পঁচিশ কিলো ত্রিশ কিলো তেওঁ পাত লৈ লাগে ওজন যাব লাগে তেওঁ দুই ফুট তিন ফুট চারি ফুট নলাবিলাক জাপ লাগে তেনেকুৱা গৰ্ভৱতী মহিলায় অস্থায়ী শ্ৰমিক হলেও কলম লাগে এনেকুৱা অনেক যন্ত্রণার মাজত দুবলান দুমুঠি অর্জন কৰে এইটো অতি দুখজনক ঘটনা তেনেকুৱা মাতৃৰ সন্তান আমি আর চৰকাৰে কোৱাৰ সরকার লগে। টেম্পরি শ্ৰমিক যদি আজি হয় গৰ্ভৱতী হয় তেতিয়াহলে তিন মাহ যে মেটার্নিটি লিভ আসে আমার বাগানীয়া ভাষাত বা চা জনগোষ্ঠীৰ ভাষা এইটো কুৱাতি ছুটী বুলি কয় এই তিনিমাহ মেটাৰ্ণিটি লীভটো আজি ছমাহলৈ বঢ়োৱা হ'ল আৰু টেম্পৰীও প্ৰেগনেণ্ট মহিলাৰ কাৰণে ছমাহটো ছুটী পাবই তাৰ উপৰিও বাৰ হাজাৰ টকা তেওঁ পুষ্টিকৰ আহাৰ যাতে খাব পাৰে চাৰিটা ইনষ্টলমেণ্টত সেই বাৰ হাজাৰ টকা ইতিমধ্যে পাইছে আৰু মোৰ দুলীয়াজান সমষ্টিত মই পোৱা তথ্যমতে এক হাজাৰৰো অধিক তেনেকুৱা মহিলা এই দুই বছৰত পাবলৈ সমৰ্থ হৈছে ইয়াৰ উপৰিও আপোনালোকে জানে যে ঊনৈছশ ছয়ানব্বৈ চন চা শ্ৰমিকৰ ইতিহাসত তেওঁলোকৰ যিটো ইউনিয়ন শ্রমিক ইউনিয়ন আসাম চা মজুর সংঘ কংগ্ৰেছৰ কংগ্রেসের এফিলিটেড ইউনিয়ন চা মজুর সংঘ আর বাগিচা মালিক হনতা চি পি এফ কনসালটেটিভ কমিটি ফর প্যারেন্টার্স এসোসিয়েশন এই দ্বিপাক্ষিক চুক্তিৰে নাইনটিন নাইণ্টি ছিক্সত বিদ্যুৎ সংযোগৰ ব্যৱস্থা কৰিছিল আৰু বিদ্যুৎ সংযোগ কৰাৰ পিছত এনেকুৱা এটা নাভুত নাচুত এটা ব্যৱস্থা কৰি দিয়া হল যে ক্লাষ্টাৰ মিটাৰ দিয়া হল এটা লাইনত আৰু প্ৰতিগৰাকী শ্ৰমিক যিসকলে কানেকশ্যন দিছে কোনে কিমান ইউনিট জ্বলায় সেইটো কোনো হিচাপ নাই এটা ক্লাষ্টাৰ মিটাৰ তেওঁলোকৰ বিল কালেকশ্যন হয় বিলটো আহে আৰু মতে কোম্পানীয়ে দৰমহাৰ পৰা পইচা কাটি এ চি পি পইচা দিয়ে আৰু এই ব্যৱস্থাটো যিহেতু গাঁৱত নাই কেৱল চাহ শ্ৰমিকৰ ক্ষেত্ৰত প্ৰযোজ্য হৈ আছিলে এই কথাটো আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীক ক'লোঁ আজি এই সমস্যাটো সমাধান হ'ল মিটাৰ দিলোঁ বাল্ব দিলোঁ গতিকে মই ভাবোঁ এইটো আছিলে এটা চাহ শ্ৰমিকৰ কাৰণে বহুত ডাঙৰ উপহাৰ কারণ লাইট জ্বলাক নজ্বলাক কোনো কথা নাই হোধ একো নাই সিধা মাহেকত মাহেকত নাই প্রতি বারো দিন দরমা পায় বারো দিন এজন এজন শ্রমিকরপা আড়াইশ সাড়ে তিনশো টাকালে দরমার পর পয়সা কাটি গেছিল আজি এই বন্ধ করে দিয়া হল এতিয়া আমি দেখিস আগত মাহেকত পাঁচশ ছয় টাকা পাঁচশো ছয়শ সাতশলে বিল দিবল এতিয়া এটা বিল আহে ষাঠি টাকা সত্তর টাকা একশ মেক্সিমাম দেড়শো তো এই এটা আসলে যে এই শ্রমিকর ওপৰত করা আগর গভর্নমেন্টের একটা অন্যায় হয়েছিল আর এই অন্যায়টো আমি ন্যায় প্রতিষ্ঠা কৰিলোঁ এই এটা ডাঙৰ কথা আজি আজির আপনাদের জানেন আটাইত মিনিমাম ওয়েজত কাম করা শ্রমিক হয়েছে চা শ্রমিক সকল চাহ শ্রমিকর কারণে আইন কানুন আছে কিন্তু আইন কানুন থাকলেও শ্রমিকসলে যেহেতু আইন কানুন সম্পর্কে একো কথা নজানে আর যার কারণে আমার দরে লর্শা করল আর্শা করার পিছন গোটাই গুটে গম পড়ার পিছন আজি ৰাইজে আমাক ভোট দিলে আমি বিধানসভাতে কথাখিনি কলো। আপনার জানে চাহ বগিচা দিন স্বাধীনতারে সত্তর বাত্তর বছর এটা সরকারি স্কুল কেৱল বগিচা চৰমাইনৰ আধাৰত এখন এল পি স্কুল দিয়া হৈছিল আৰু এল পি স্কুলের টিচাৰ টিচার মহৰী হিসাবে এপয়েন্টমেন্ট দিয়ে ইচ্ছা করলে ম্যানেজমেন্টে স্কুলত পঠিয়াই ইচ্ছা করলে বাগানত পঠিয়ায় এই কারণে চাহ শ্রমিকর সন্তানবিলা একটা অনিশ্চিত ব্যৱস্থাৰ মধ্যে পরিচালিত হয়েছিল আর এই কারণে এটি আমি যে গোটেই কথাখিনি সরকারকে কল বিধানসভাত কল আজি ভাল লাগিছে যে এই বছর একশো উন্নৈশটা হাই স্কুল এমাল হাই স্কুল মডেল হাই স্কুল ইতিমধ্যে নির্মাণের কাম চলি আছে আর মানে দুলিয়াজান বিধানসভা সমিতি চারিটা স্কুল পাইছো এটা মাটির কারণে কনস্ট্রাকশন হওয়া নাই তিনটার কাম নির্মাণের কাম দ্রুতগতি চলি আছে আর মে মাহত ক্লাছ আরম্ভ হব এই শিক্ষার জৰিয়তে এটা জাতি বা এখন সমাজ বা এজন ব্যক্তি উত্তরণ সমাজখনত যে প্রতিযোগিতামূলক যে ব্যবস্থা আছে বা সংস্কার যা আছে তা যাব যাবেন এই আমি এই সরকারে করেছে বলে আর এই এটা সত্য কথা পয়সা বদলীকরণ যেটা হল তেতিয়া আমার চাহ শ্রমিক একাউণ্ট একাউন্ট খোলা হয়েছিল আপনাদের জানিব তিনটা জেনেশন এটা চাহ বাকি শ্রমিকর তিনটা জেনেশন হেক হয়ে যোৱাৰ পিছত পিছতো একটা একাউণ্ট একাউন্ট খুলবা নাছিল আর ব্যাংক অ্যাকাউন্ট নোখলার কারণে যেতিয়া ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বছর কাম করে এগারি শ্রমিক তেওঁ রিটায়ারমেন্ট করে সেই রিটায়ারমেন্ট করার পিছনে পয়সা চেক পায় সেই চেকটা কোনো কাবলি লোকাল কাবলি বা ভারতীয় কাবলি লো যায় লো এই যে পঁয়ত্রিশ বছর কাম করার পিছিয়ে পাব পাবেন এই পঁয়ত্রিশ মাস হতে এক লাখ দেড় লাখ দুই লাখ পয়সা আছে সব লুটি খাই যায় কেবল এইটো কারণে পারিছিল যে নামত একাউন্ট নাই গতিকে সহায় করে সহায় করার কারণে পয়সাটা বুড়া আঙুলির টিপস হয়ে মরাই যায় এটা ব্যাংক একাউন্ট খুলি দিয়া হল ব্যাংক একাউন্ট খুলব কোয়া হল ব্যাংকে কলে আমার স্টাফ নাই মানু নাই আমি ইম মানু একাউন্ট খুলবো ম্যানেজমেন্ট বা টি গার্ডেন ম্যানেজমেন্টকে কুয়া হলো আমার মানু নাই আমি নো পিছত আমার গভর্নমেন্টে নিজে ইনিশিয়েটিভ লয় সিএসপির যোগে দিয়ে বিনা পয়সা জিরো একাউন্ট খোলা হল জিরো একাউন্ট খোলার পিছত আমি যে সাড়ে সাত লাখ চাহ একাউণ্ট কেবল তিন মাহত খুলি এটা সরকারের শ্রমিকর প্রতি যে দায়বদ্ধ এই দায়বদ্ধ প্রমাণ করে দেখালে যে সরকারের যদি ইচ্ছা থাকে যত এ সকলেও সহযোগ করেছে সবাই সহযোগ কৰিছে আজি সাড়ে সাত লাখ চাহ শ্রমিকের অকাউন্ট খোলা হল আর এই সাড়ে সাত লাখ চাহ শ্রমিকের অকাউন্ট খোলার পিছত আমি মুখ্যমন্ত্রী কলো যে এটা গিফট দিব লাগে এটা উপহার দিব লাগে কারণ তিনটা জেনারেশনের পিছিয়ে এটা কাম সাধাৰণতে কিন্তু শ্রমিকর কারণে বহু ডর কাম আজি একাউণ্ট খুলিছে একাউণ্ট খোলাৰ কাৰণে আজি এটা গিফ্ট দিলে আমি চাহ বাগিচাত ধন পুৰস্কাৰ বুলি এটা গিফ্ট দিলে প্ৰতিগৰাকী শ্ৰমিকৰ একাউণ্টত যোৱাবাৰ আমি পঁচিছশ পঁচিছশ পাঁচ হাজাৰকৈ পইচা দিলোঁ চাৰে সাত লাখ শ্ৰমিকক এইবাৰ আৰু এই ফেব্ৰুৱাৰী মাহত তিনি হাজাৰকৈ দিয়া হ'ল কংগ্ৰেছৰ গভৰ্ণমেণ্টৰ সময়ত এ চি এম এছৰ জৰিয়তে দৰমহাৰ পৰা বৰঙণিলৈ তেওঁলোকে ইউনিয়ন কৰিছিল আর এই বিজেপি সরকার কিন্তু এক পয়সা কেৱল কেবল ভোট লো আমি ভোটের বিনিময়ক এই পাঁচ বছরের ভিতর আমি আট হাজারকে টাকা শ্রমিকক দিছো কিছু শ্ৰমিকৰ একাউন্ট গণ্ডগোল নাই এই পাই যাব একাংশ দল সংগঠন বিজেপি দল আর সরকারের উন্নয়ন বিরোধী দল সংগঠন নেতায় একটা সিটুয়েশন ক্রি ক্রিয়েট করেছিল এই আসিল যে কেব আন্দোলন বা কা আন্দোলন কা আন্দোলন য ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল যে আমি উনৈশর শেষের ফলে আমি কাম পৰা নো কারণ বিধায়কর ঘর জ্বলাই দিয়া হয়েছিল সংসদ মন্ত্রীর ঘর জ্বলাই দিয়া হয়েছিল রেল লাইন উঠাই দিয়া হয়েছিল জলাই জ্বলাই দিয়া আসছিল ডাকঘর জ্বলাই দিয়া হয়েছিল বিজেপি কর্মীর উপর আক্রমণ চলিছে আমাক আমার তেওঁলোকে আমার গাত থুয়াক থাক থুকি আমার গাত ঠুকিছিল এই সকল নেতা কারণে এটা কেবামা স্থবির হয়ে গেল কিন্তু পরবর্তী সময় আমি দেখিল দু হাজার বিশ সনের ফেব্রুয়ারি পর মহামারী বিশ্ব মহামারী করোনা ভাইরাস কোভিড নাইন্টিন সমগ্র পৃথিবী য ধরনের স্থবির করে আমার স্থবির হয়ে গেল যার কারণে সকল কাম কাজ বন্ধ হয়ে গেল আমি বিশ সনের দু হাজার নৱেম্বৰ মাহমানৰ পৰা আৰু কাম আরও কাম আরম্ভ করেছো টাকা পয়সার অভাবত শ্রমিকর লি পড়েপরা নাছিল আমি পড়িপরা নাছিল শ্রমিকর বুলিয়ে নয় সকল দুখিয়া লড়ির পড়াশোনার সমূহ দায়িত্ব সরকারে ললে গভর্নমেন্ট স্কুল কলেজত ক্লাস ওয়ানপা পৰা লকে এডমিশন ফ্রি করলে আপনার ক্লাস টুয়েলভ কিতাপ কিতাবপত্র ফ্রি করলে টেন লৈকে ইউনিফর্ম দিবলে আরম্ভ করিলে তার উপরেও মেট্রিক পাস করার পিছত চাহ শ্রমিকর লৰা যদি বা সাহ জন্মগুশল যদি আজি মেট্রিক পাস করে বা হায়ার সেকেন্ডারি পাস করে আর্টসার পিতৃপুরক সাইমন সিং ঘরের নামত দশ হাজার টাকা স্পেশাল স্কেল স্কলারশ্বিপ পাব তার উপরেও ডাইরেক্টরেট অফ টিটা ওয়েলফেয়ারপা ফার্স্ট ইয়ার এডমিশনের কারণে পাঁচ হাজার টাকা পাব তারপরেও এমএলএ ফাণ্ডর সুহিদর যোগে যদি পাঁচ হাজার টাকা পড়ার সম্ভাবনা আছে তো মানে হিসাব করে দেখলাম মেট্রিকর ডিগ্রি কমপ্লিট করে পাঁচ বছর লাগে পাঁচ বছৰত যদি এজন টি টাইপ স্টুডেন্ট যদি হয় যদি এমএলএ সকলে যদি হহায় করে তো সেভেন্টি সিক্স এডিশনাল ক্যাশ সাপোর্ট পাই মানি সাপোর্ট পায় যিটো অন্য কমিউনিটি পোৱা নাই সেই কারণে ম ভাবো সাহ জনগোষ্ঠীর লড়ি যেহেতু আমি এটা হীন মন তাদের আমি সদায় ভাবো যে আমি বাগানিয়া আমি কুলি লেবার আমি আর কত বেলে সমাজের মিলিব পারিম আমার একটা মনত এ ভাব আছে ভাব থকাৰ কারণে আমি আগুৱাই যাব নোজো ডাইরেক্টর অফ টি টাইপস ওয়েলফেয়ার ইতিমধ্যে অনুরোধ জানাই ডিমান্ডও কৰিছোঁ যে সমাজবিল এই অওয়ারনেসর কারণে এটা ফাইনেসিয়াল এসিস্টেন্স দিব লাগে যে আমি এইখানে বেনিফিট যাতে শ্রমিক সকল বা এই টিচার্স কমিটির মানুষ পায় তার কারণে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রেম করি আর এইখিন করে আসলে একটা পপোজেল আছে এইখানে কাম হব মহা গভর্নমেন্ট নিশ্চয় আর এইখি কাম আর খুব ভালকে উপরেও আপনারা জানে যে সাহগোষ্ঠীর লড়ির হয় আমি ডিগ্রি ডিপ্লমা লোক ঠিকই আছে কিন্তু যদি অন্যান্য জাতি জনগোষ্ঠীর যদি টেলেট আছে এই চাকরি হোক বা সংস্থাপনের অন্যান্য ইন্টারভিউ বা সাক্ষাৎকার আমি কিন্তু সদায় পিছত থাকো এই কারণে স্পেশাল টি টাইপ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টর জড়িয়ে সাহ জনগোষ্ঠী শিক্ষিত নিবনাস পঁচিশ হাজারকে এককালীন পয়সা দিছে যে তেওঁলোকে ক্ষুদ্র ক্ষুদ্র কিনা ইন্ডাস্ট্রি তেওঁলোকে সংস্থাপিত হোক আর এই কথাটা আজিও মানে বিধানসভাত কোথায় যে আজি তাৰিখত পঁচিশ হাজার টাকা সেই হব করবেন কারণ ডিব্রুয়ার পর যদি গুহাটী আহে পঁচিশ হাজার টাকা যাব কিন্তু মই ভাবো মিনিমাম 1 লাখ টাকা করিব লাগে ইতিমধ্যে মন্ত্রী ডাঙ্গরিয়া সঞ্জয় কিশান ডাঙ্গরিয়া কথা জানাইছো মুখ্যমন্ত্রী কোনো জানাইছো আর মই ভাবো মুখ্যমন্ত্রী আহাবার এখানে করিব আমার বিত্ত মন্ত্রী এখানে করিব মোর বিশ্বাস আছে কারণ এই জনগোষ্ঠীটোর প্রতি হসা অর্থ দায়বদ্ধ আছে যার কারণে কাম করিছো কারণ আপনাক জানে কংগ্রেসৰ দিনত কংগ্রেসৰ গৰে কি জ্যেষ্ঠ নেতা দেবকান্ত বৰুৱা এটা কথা কৈছিল যেতিয়া লাগে অসমত আলি আর কুলি থাকিব তেতিয়া লাগে কংগ্রেজি জিআই থাকিব আর টি আইন বাতিল হওয়ার পিছত ইয়াত আয়ু আমি ডি এফ নামের যে রাজনীতি দল জন্ম হলে জন্ম হওয়ার পিছতে আলি যখন আমি ইসলাম ধর্ম তেওঁলোকে কংগ্রেসের পাই হয়ে গুছি গেল থাকলে কুলি মানে আমার বাগানিয়া বা আমার সাহোষ্ঠীর মানুষ কয় এই মানুষ আজি বিজেপি এফালে এফে আলি খিনি এফে গেল আজি কুলিখিনেস ক্ষমতার আত্ম গেল হয়তো এই কারণে এইটো কথা আজি হয়তো কংগ্রেসও অনুতপ্ত করেছে যে কংগ্রেসে সদায় কয় কংগ্রেসকে হাত দুখিয়াকে ভাত বাগানিয়াকে মাই বাপ বলে কয় কিন্তু নির্বাচনের সময় মাই বাপ হয় নির্বাচন পার হওয়ার পিছনে মাহিমার নিচনা ঘুরি নাচায় কারণ আগতে মই আজিও এই বিধানসভাত কইস যে তেওঁলোকে বহুত স্কিম দিয়েছিল দুখিয়ার কারণে কিন্তু বিপিএল শব্দ লগাইছিল আর বিপিএল একটা নম্বর দিয়ে দশটা নম্বৰ থাকে বিপিএল কার্ড এই বিপিএল কার্ডটা কিন্তু গভর্নমেন্টে নিদিয়ে বাছি বাছি দিয়ে এই বি পি এল কাৰ্ড নথকাৰ কাৰণে চাহ জনগোষ্ঠী বা চাহ শ্ৰমিকৰ দুখীয়া মানুহবিলাক বেনিফিচিয়াৰী কেতিয়াও সুবিধা পোৱা নাছিল আমি এই কথা যেতিয়া মাননীয় মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াক যেতিয়া ক'লোঁ তেওঁ সকলোকে মিটিং কৰি সভা পাতি আলোচনা কৰি তেওঁ ক'লে যে বি পি এল কাৰ্ড কেঞ্চেল হ'ব আৰু বি পি এল কাৰ্ড নালাগে এতিয়া ৰাচন কাৰ্ডটো থাকিলেই তেওঁ বি পি এল হ'ব বা এক এক লাখ টকাৰ কম ইনকম কৰা কৰিলে তেওঁ বি পি এল হ'ব কিন্তু কথাটো হ'ল চাহ শ্ৰমিক এক লাখ টকাৰ যিটো ইনকাম চাৰ্টিফিকেট চাৰ্কুল অফিচে দিব কিন্তু চাহ শ্ৰমিকসকলে এক কথা মাতিয়ে নাই এক বিন্দু মাতি নাই তেওঁলোকে কি হ'ব তেওঁলোকে বি পি এল চাৰ্টিফিকেট কৰ পৰা পাব কাৰণ তাত খাজনা ৰচিদ বিচাৰিব এইটো মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে যে মেনেজমেণ্টে এটা চাৰ্টিফিকেট দিব যে তেওঁ মাক বা দেউতাক বাগানত কাম কৰে তাৰ ৱেজৰ ওপৰত এনালিচিছ কৰি তেওঁক চাৰ্কুল অফিচে চাৰ্টিফিকেট দিব এনেকুৱা এটা চিষ্টেম কৰিলেও হয় ইলেকশ্যনলৈ আহোঁ মই অলপ এইবাৰ যদি আপুনি টিকেট পায় আৰু জিকি আহে আকৌ দুলীয়াজান সমষ্টিৰ পৰা বা টিকেট পোৱাৰ পাছত ৰাইজে যেতিয়া ভোট দিব এনেকুৱা কি কাম আপুনি দুলীয়াজানত দুলীয়াজানবাসীৰ কাৰণে কৰিছে বা আপোনাৰ সমষ্টিটোৰ কাৰণে কৰিছে দুলীয়াজানবাসীয়ে আপোনাক আকৌ ভোট দি কেনে জয়ী কৰিব প্ৰথম কথা হ'ল আমি এম এল এম এল এ বুলি ক'লে এম এল এ জানে ফুল পমটো বহুতে নাজানে অসমীয়াত আমি সাধাৰণতে জনপ্ৰতিনিধি জনসাধাৰণৰ দ্বাৰা নিৰ্বাচিত গতিকে জনসাধাৰণৰ দ্বাৰা নিৰ্বাচিত এগৰাকী প্ৰতিনিধি সদায় জনাৰ জনসাধাৰণৰ আৱেগ অনুভূতি কথা বতৰা শুনিব লাগে যিটো মই লাষ্ট যেতিয়া বিধায়ক হলো শপত গ্ৰহণ কৰি এই কথাখিনি মই গুৰুত্বকাৰে লৈছিলো যি কোনো যিকোনো শ্ৰেণীৰে মানুহ ন প্রতিজন মানুহরে কথা মই গুরুত্ব আকারে শুনে মানে রাস্তা রক্ষি হলেও শুনো আর মতো নিজে কার্যালয় ঘুরে থাকি মোর শিল মোহর মোর বেগত থাকে লো মানে বাটে ঘাটে যতই রাইজর দরকার হয় রাইজ খুঁজলে গম পাব যে মানে রিকমেন্ডেশন ফৰৱাৰ্ডিং যদি থাকে কিবা মই রাস্তাতে করে দাও

টিপলিঙৰ ৰাস্তাটো আচলতে আচুৰ অধিৱেশন কিছুদিনৰ আগত হৈ গৈছে কৈছিলে যে আপুনি বহুতবাৰ সেই ৰাস্তাটো নিজে চাবও গৈছিলে যে বনিছেনে নাই কিন্তু বনা নহ'ল কিন্তু অধিৱেশনৰ আগে আগে আঁচুৱে সেই ৰাস্তাটো বনাবলগীয়া হ'ল বুলি এটা খুব চৰ্চা এটা বিষয় চলি আছে অকণমান ক'ব নেকি আচলতে শুনিছোঁ বিভিন্ন প্ৰচাৰ মাধ্যমত আচুৰ কথাত যদি ৰাস্তা বনাই মই কৈছোঁ বহুত অসমত বহুত ৰাস্তা পৰি আছে বনাই দিয়ক আছোঁৱে কিন্তু এটা কথা জনা দরকার চৈধ্য পনেরো সনত অল ইন্ডিয়ায় রাস্তাটো বহল করবরণে রিপেয়ারিং করবর প্রায় চব্বিশ কোটি টাকা দিছিল তারপিছ কেবাজনও রাজনৈতিক নেতা তেতিয়া গভর্ণমেন্টর আশিক পুষ্ট কেবাজনও কন্ট্রেক্টার তাত কাম করেছিল আর এই কাম করার পিছত যেটা আমার আহিলে আহলে কাম নকৰিলেই অল্প করে এৰি দিলে এটা দোকান পৰা নাছিল বা রাস্তাটা ক্লিয়ার করবা নাছিল আর যেটা আমার গভর্ণমেন্ট আহিলে কামখিনি শ্ল' হৈছিলে মই এক বছৰ চালোঁ ছেকেণ্ড ইয়েৰ মই নিজে মনিটৰিং কৰিলোঁ আৰু দুজনকৈ দামী নামী দামী কণ্ট্ৰেক্টাৰক টাৰ্মিনেট কৰালোঁ কাৰণ তেওঁলোকে কথা নুশুনিলে কৰোৱাৰ পিছত ডিপাৰ্টমেণ্টৰ ওপৰত যথেষ্ট প্ৰেছাৰ দিলোঁ মুখ্যমন্ত্ৰীৰ জৰিয়তে প্ৰেছাৰ দিলোঁ কামখিনি কিছু হ'ল লাইটখিনি লাগিলে কিন্তু আকৌ আধুৰা হৈ থাকিলে পিছত দেখিলোঁ কাম হোৱা নাই মই নিজে অসম বিধানসভাৰ ষ্টেণ্ডিং কমিটিৰ মই চেয়াৰমেন হ'লোঁ আগত মেম্বাৰ আছিলোঁ চেয়াৰমেন হোৱাৰ পিছত মই ষ্টেণ্ডিং কমিটি তাত লৈ গ'লোঁ গোটেইখিনি অবজাৰভেশ্যন কৰিলোঁ অবজাৰভন কৰাৰ পিছত ৰিকমেণ্ডেশ্যন কৰিলোঁ যি ইয়াৰ কাম অতি সোনকালে হ'ব লাগে য'ত তাৰপিছতো যেতিয়া নহ'ল তাত মানে যিহেতু অইল ইণ্ডিয়া আৰু আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ জইণ্ট জইণ্ট অবজাৰভেশ্যন কামখিনি হ'ব লাগিছিল কিন্তু কেইবা কাৰণত অইল ইণ্ডিয়াই নকৰিলে আমাৰ ডিপাৰ্টমেণ্টৰো ক'ৰবাত লেপচ হ'ল যাৰ কাৰণে কামখিনি নহ'ল তাৰপিছত কেইবাবাৰো ট্ৰাই কৰিলোঁ বহুত প্ৰেছাৰ দিয়াৰ পিছত নহ'ল তাৰপিছত মই এই গোটেই সমস্যাট মানে বিষয়টি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভিজিলেন্সর জড়িয়ে এটা এনকয়ারির কারণে মানে অনুরোধ জানাইছো আর মনে ভাব ইলেকশনের পিছনে এইখানে হব তথাপিও যেহেতু রাইজর চলাচল মোক মাননীয় বিত্তমন্ত্রী গড়কাপ্তি মন্ত্রী মোক রাস্তা দিছিল পয়সা প্রায় বিশ কোটি মান টাকা দিয়েছিল তাদের অন্যান্য রাস্তাবিলাক মানে তিন কোটি আটচল্লিশ লাখ টাকা সেই রাস্তা এটু কোনো আসুর ডিম্মত নহয় এটু মই জনপ্রতিনিধি বিধায়ক হিসাবে মই তার সকুত দেখা একটা অনুষ্ঠান মোর দায়িত্ব আসলে এটু কার অনুরোধ নয় মই কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর লগত কথা পাতি এই কথাখানি যে বাকি এনকয়ারি হয়ে থাকবে কিন্তু রাস্তা ঠিক লাগিব ঠিকে আসুয়ে যদি ভাবে যে কথাতে যদি রাস্তা বনে তো মনে ভাব আর বহুত রাস্তা বনাবলে আছে এবিলা কল বনাই দিওক মই অনুরোধ করিম রাইজে কব যে আসুয়ে অধিবেশন পাতি কি কি কারবার করিলে তাত কি কি কারবার করলে ব্যৱসায়ীসকলৰ ওপৰত কি অত্যাচাৰ কৰিলে কি ডিমাণ্ড কৰিলে এইবিলাক হয় মই আকৌ নিৰ্বাচনলৈ আহিব বিচাৰিছোঁ দুলীয়াজানত এইবাৰ আপোনাৰ অপজিশ্যনত বহুত কেইজন একদম লুৰিংজ্যোতিৰ নামেই আমি ক'ব যাওঁ একদম গোটেই চৰ্চা হৈ আছে বিষয়টো পূৰা ঢৌত আছে তেওঁলোক আৰু আমি কোৱা কথা নহয় এইটো চাগে আপুনি আপুনিও শুনিছে আৰু সকলোৱে কৈ আছে যে লুৰিংজ্যোতিৰ ছাপোৰ্টত আচুৰ নেতাসকল আছে তাৰ পাছত কংগ্ৰেছৰ কথাই যদি যাওঁ ধ্ৰুৱজ্যোতি কলিতা আছে ধ্ৰুৱজ্যোতি গগৈ ক্ষমা কৰিব ধ্ৰুৱজ্যোতি গগৈ আছে আৰু খুব য়ং কেণ্ডিডেট কিবা প্ৰভাৱ পেলাব নেকি আপোনাক এইবাৰ যিহেতু আছু আ লুৰিণজ্যোতি আছে আছোৱে লুৰিণজ্যোতিক সহায় কৰি আছে আৰু এইপিনে কংগ্ৰেছৰ ক্ষেত্ৰতো খুব এটা ধ্ৰুৱজ্যোতি গগৈৰ নাম চৰ্চাত আহি আছে লুৰিণজ্যোতি গগৈ ফেক্টৰ হ'বই নোৱাৰে কাৰণ আছো বেকত থকাৰ কাৰণেই ফেক্টৰ হ'ব নোৱাৰে কাৰণ অগপ দলৰ দরে দল আজি যদি কিবা সাংগঠনিকভাৱে দুৰ্বল হল তার মূলতে আসু অন্যতম কাৰণ আসু যেতিয়া ক্ষমতাত আসুন নেতা ব্যৱসায় বাণিজ্য ৰাইজৰ ওপৰত কি অত্যাচাৰ হব চবেই জানে হয় আপুনি ক'লে আৰু লগতে ৰাইজৰ দল মই ৰাইজৰ দলৰ বিষয়টোলৈ আহোঁ অকণমান অখিল গগৈ ডাঙৰীয়া এতিয়াও কাৰাবান্ধিত আছে আৰু এইবাৰ তেওঁ ইলেকশ্যন খেলিব বুলি ইতিমধ্যে গোটেইখিনি ঘোষণা হৈছে আৰু ৰাইজৰ দল আৰু অসম জাতীয় পৰিষদ এলায়েন্সত আহিছে সেয়াও তেওঁলোকে ঘোষণা কৰিলে অসম বিধানসভাত আহি থকা নিৰ্বাচনত ৰাইজৰ দল আৰু অসম জাতীয় পৰিষদৰ যোনটো মিত্ৰতা কেনেবাকৈ বিজেপিৰ প্ৰভাৱ পেলাব নেকি ভোটৰ ক্ষেত্ৰত ক্ষেত্ৰত জাতীয় পৰিষদ আৰু ৰাইজৰ দল কোনো কাৰণত আমাৰ প্ৰভাৱ নেপেলায় এইকাৰণে নেপেলায় ইতিমধ্যে ৰাহুল গান্ধীৰ লগত কথা পাতি আহি ইয়াত দল খোলা পাৰ্টিহে ৰাইজৰ দল এই জাতীয় পৰিষদ আমি জানো নহয় আন্দোলনত কাৰ লগত গৈ দিল্লীত ফটো উঠাইছে আৰু এতিয়া আহি অখিল গৈ ডাঙৰীয়া জেলত আছে তেওঁৰ কৰ্মৰ ফল তেওঁ ভুগি আছে গতিকে এইটো মই জনাত হাই কোৰ্টত তাৰ জামিন ৰিজেক্ট কৰিছে ছুপ্ৰিম কোৰ্ট গৈছিলোঁ এইটো শুনানি গ্ৰহণ কৰা নাই তথাপি ৰাইজৰ দল আৰু জাতীয় পৰিষদ অসম আৰু অসমীয়াক আৱেগ কৰা এটা দল গতিকে অসমীয়া মানুহ আৱেগত গৈ কিমান হেৰালে সব হিচাপ নিকাচ হৈ আছে আৰু গতিকে মই ভাবোঁ তেওঁলোকৰ জোটবন্ধন মূলতে হৈছে আজমলক মুখ্যমন্ত্ৰী পতা মৌলানা বদ্ৰিনা আজমলক মুখ্যমন্ত্ৰী পাতিব যাৰ কাৰণে কংগ্ৰেছে মহাযোট বন্ধন কৰিছে আৰু ইতিমধ্যে কংগ্ৰেছৰ লগতো আলোচনা হৈছে তেওঁলোকৰ গোপন আলোচনা হৈছে তেওঁলোকে রাইজর দল আর জাতীয় পরিষদে এই আজমল বা লগত মিলি তেওঁলোকে সরকার বনালে সপন চাই আছে কিন্তু রাইজ আকো সর্বানন্দ সোনালের দৰে ব্যক্তিক আকো মুখ্যমন্ত্রী পাতি বলেই টঙালি বান্ধিছে আর এই কারণে যতই সভা সমিতি দেখি হাজার হাজার মানুষ আইসে গতি ভাবো যে এইবিল সপন চাটা স্বাভাবিক কিন্তু জ্যোতি গগৈ বা রাইজর দল বা আমার জাতীয় পরিষদ সমৰ্থনতো আকৌ যদি আপুনি বিধায়ক হৈ আহে কি কৰিব কি কি মইতো বহুত সপোন চাওঁ সেইকাৰণে সপোন চাওঁ যে দুলীয়াজানত দুটা কলেজ আছে আৰু দুখন কলেজ লাগে মই ইতিমধ্যে ডিমাণ্ড কৰি আছো হায়াৰ ছেকেণ্ডেৰী দুখন আছে আৰু দুখন হায়াৰ ছেকেণ্ডেৰী লাগে মডেল হস্পিটেল আছে মই কৈছোঁ মোক আৰু এশটা বেডশ্বীটে বেডশ্বীট বেডেড মানে হস্পিটেল লাগে এখন মোক লাগে মোৰ আই টি আই এটা অৰ্ধ নিৰ্মিত হৈ আছে ইতিমধ্যে মন্ত্ৰীয়ে আমাৰ চন্দ্ৰমোহন পাটোৱাৰী ডাঙৰে কৈছে যে অতি সোনকালে এইটো খুলিবই অইল ইণ্ডিয়াৰ লগত কিবা নেগ'চিয়েচন কৰি বা টাইড আপ কৰি কিবা খুলিবই মোৰ তাত এটা এগ্ৰিকালচাৰ বহুত ডাঙৰ এশ কিমান বিঘা মাটি আছে এইটো যেহেতু সাবজুডিস হয়ে আছে কেস হয়ে আছে যার কারণে করবো না সেই ক্যাশ মাটি মোকলাইব পার অন্তত এশ দেড়শ খেতির জড়িয়ে সংস্থাপন করবো আর বহুত রাস্তা পদূলি বনাবলগি আছে এইখানে লাগিব আর নিবনার ক্ষেত্ৰত আমি ভাব যে যি আমি আমি ফাইনেসিয়াল সাপোর্ট দিয়েছি এই সলিউশন নহয় ব্যবসায় সদায় উত্থান পতন হয় মাইনাস প্লাস গিয়ে থাকে তথাপি মাইক্রোর ইন্ডাস্ট্রিবিল আর করব নেকি এই মাইক্ৰ' ইণ্ডাষ্ট্ৰীৰ কাৰণে ইতিমধ্যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ চোৰাণ ডাঙৰীয়া আমাৰ ইণ্ডাষ্ট্ৰী মিনিষ্টাৰ চন্দ্ৰমোহন পাটোৱাৰ সবল নেতৃত্বত বহুখিনি আগবাঢ়িছে কিন্তু যিহেতু একাংশ দল সংগঠনৰ বিভিন্ন ঋণাত্মক ভূমিকাৰ কাৰণে আমি ইণ্ডাষ্ট্ৰিবিলাক বনাব পৰা নাই আৰু মই ভাবোঁ যেতিয়ালৈকে অসমত ইণ্ডাষ্ট্ৰী নহ'ব তেতিয়ালৈকে নিবনুৱা চাকৰি নাপাব ঠিক আছে ধন্যবাদ ইমানখিনি আমাক সময় দিলে আৰু আগন্তুক আহি থকা নিৰ্বাচনৰ বাবে আপোনাক শুভেচ্ছা জনালোঁ ধন্যবাদ লগ পাম লগ পাম অ ঠিক আছে ধন্যবাদ এয়া আছিল আমাৰ সৈতে আজি দুলীয়াজনৰ বিধায়ক তেৰছ গোৱালা ডাঙৰীয়া চাই থাকিব হেডলাইনত সকলোৱে ধন্যবাদ